আমি রাজাকার নই, সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। তারপর বলছে কি, এরপরে বলছে আমাকে বলছে রাজাকা। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা